হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন একটা চ্যালেঞ্জ মিটিয়ে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আবার আমি চলে এসেছি নতুন একটা চ্যালেঞ্জ মিটিয়ে তোমাদের জন্য। তো আজকের চ্যালেঞ্জ ভিডিও হচ্ছে বেলুন পপ চ্যালেঞ্জ। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ফুল ওয়াচ করি করে চলো। তো চলো মূল ভিডিও যা যাক। তো এই দেখো, এক প্যাকেট বেলুন নিয়ে এসেছি, এগুলো এবার ঝটপট করে ফুলিয়ে ফেলি। আমার তো সব থেকে বেশি ভয় লাগে ওই ফুলাতে ফুলাতে যদি ফেটে যায় না। এত গরমে কেন যে জামা পরো তুমি, এত ইয়ে নাই, কারেন্ট নাই। তারপর খতম করো, এটা আমার লাস্ট বেলুন, সব বেলুন ফুলানো হয়ে গেছে। চলো চুপ করে এখানে থাকি। তো বেলুনগুলো রেডি হয়ে গেছে, তো চলো বেলুনগুলো ফাটিয়ে ফেলি। তো দেখো কি সুন্দর বেলুনগুলোকে সাজিয়েছি, তো চলো। পারলাম না,
কাটে না কেন? কুটি কুটি হয়ে যাচ্ছে, একদম ছোট্ট টুকরো হয়ে যাচ্ছে। কত কষ্টে ছ ছটা বেলুন ফাটিয়েছি, একদম ঘেমে চাল হয়ে গেছি অলরেডি। তো চলো তো ভিডিওটা মানে শেষ করেও কাজ এখনো শেষ হয়নি আমার। তো ভিডিওটা শেষ করার পর আবার এ দেখো বিছানার ওপর, তারপরে মেঝেতে গোটা ঘর, আজকে মানে ফার্স্ট এত টুকরো টুকরো করে বেলুন ফাটাতে পেরেছি। মানে এত ছোট ছোট টুকরো হয়েছে না, কি বলবো, এগুলো দিয়ে আর চুটকি বেলুনও বানানো যাবে না। দেখো তোমরা নিজেরাই তো প্রত্যেকটা বেলুন এরকমভাবেই ফেটেছে আজকে। আর ভিডিওটা তো শ্যুট করা হয়ে গেল, এবার পুরো ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। তো চলো এবার ভিডিওটাকে এন্ড করি। তো গাইস দেখো আমার অবস্থা, দেখো পুরো ভিজে চান হয়ে গেছি, জামাটা তো আর বলার কিছু নেই কি অবস্থা, আর ঘাম ঝরছে, বাপরে। তো চলো এখন এখানে ভিডিওটাকে এন্ড করব। আর আজকের ভিডিও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তো আবার দেখা হবে নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও, ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, বাই বাই।